প্রথম লুকসটা অনেক বড়, প্রথম লুকসটাতেই মানুষ অ্যাট্রাক্ট হয়, অ্যান্ড দেন যখন কথা বলবে তখন আরও অ্যাট্রাক্ট হয়। তার বুদ্ধিমত্তা কতটুকু সেটা তখন এক্সপ্লোর হয়। আমি মনে করি না এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম, স্পেশালি ম্যারিড মেয়েদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম। এটা দ্বিতীয়বারের মতো হচ্ছে, অ্যান্ড আমি চাই আরও হোক, অ্যান্ড আমাদের মেয়েরা এক্সপ্লোর করুক। আমাদের মেয়েরা বিয়ের পর ঘরে বসে না থেকে যেন বেরিয়ে আসে বাইরে। আমাদের বাংলাদেশে বিয়ের পরে মেয়েদের জীবন খুবই সংকুচিত হয়ে যায়, তারা তাদের নিজের ইচ্ছা অনুযায়ী প্রায় কিছুই করতে পারে না, এবং অনেক সময় দেখা যায় যে এমন একটা বয়সে সে এসে উপনীত হয় যখন তাকে বলা হয় যে না, তোমার এখন আর কোনো কিছুই করার নাই, তুমি আসলে এতদিন সংসারে সময় দিয়েছো, এখন তুমি পরকালের চিন্তা করো। তো এই সবই ঠিক আছে, কিন্তু এর বাইরেও কিন্তু মানুষ হিসেবে একজন মেয়ের অনেক দূর যাওয়ার ইচ্ছা যেমন আছে, স্বপ্ন আছে, অধিকারও আছে। এবং আমার কাছে মনে হয় যে এখানে যে মেয়েরা এসছে তারা তাদের সবচেয়ে বড় যে কাজটি তারা করতে পেরেছে সেটি হচ্ছে যে তাদের পরিবার তাদের এই কাজে সমর্থন দিয়েছে। প্রত্যেকে পরিবারের কে সাথে নিয়ে এখানে এসেছে, তাদের হাজব্যান্ড তাদেরকে হেল্প করছে, শ্বশুর শাশুড়ি হেল্প করছে, বাবা মা হেল্প করছে, অনেকে আছেন যাদের হাজব্যান্ড নেই কিন্তু তারা বিবাহিত, এরকম যারা আছেন ছেলে মেয়েরা মাকে উৎসাহ দিচ্ছে। আমার কাছে সবসময় মনে হয় যে এই যে একজন আরেকজনকে পরিবার পেছনে দাঁড়িয়ে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে দেওয়ার যে চেষ্টাটা, এটাকে সম্মান করতে হবে। বিএলসিসি বাংলাদেশ একটি প্রতিষ্ঠান যেটা কিনা ওয়েলনেস এবং ওয়েট লস ম্যানেজমেন্ট সলিউশনস দিয়ে থাকে। আমরা এই ইভেন্ট যেহেতু বিবিবি মিসেস ইউনিভার্স বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম দিয়েছে মেয়েদেরকে নিয়ে কাজ করার, তো এখানে ওয়েলনেসের পার্টনার হিসেবেই আমরা যুক্ত হয়েছি এবং এই সাপোর্টটাই আমরা দিতে চাচ্ছি।